السلام عليكم ورحمة الله إن الحمد لله نحمد ونصلي على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان صدق الله العظيم الله تعالى দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে কারীম কিছু আলোচনা করার জন্য সুযোগ করে দিয়েছেন, সেজন্য কালিমাতুর শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ আজিম। সুপ্রিয় দর্শকবৃন্দু, আজকে আপনাদের সামনে আলোচনা করব যে তিনটি রোগ হলে আপনি বুঝতে পারবেন আপনি জান্নাতি। যারা কাছে আছেন কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে, প্রত্যেককে আলোচনা শোনার জন্য উদারত আহ্বান জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। জেনে নেই আমরা সেই তিনটি রোগ কী। এক নম্বর হলো সর্দি কাশি জ্বর ঠান্ডা। কিছু লোক আছে যাদের সর্বদায় সর্দি লেগে থাকে, কাশি লেগে থাকে, দুই একদিন পরপরে জ্বর উঠে, হাসি দিতে থাকে, এই রোগটা যাদের হবে তারা জান্নাতি। রোগ তো প্রত্যেকটাই পরীক্ষা, তবে বিশেষ কিছু রোগ আছে, যে বিশেষ তিনটি রোগের কথা আমি বলবো। এক নম্বর হলো সর্দি কাশি, জ্বর ঠান্ডা এগুলি। তবে যাদের নিয়মিত লাগাতার সর্দি কাশি জ্বর ঠান্ডা থাকে, তারা কোনোদিন ব্রেন স্ট্রোক করবে না। অর্থাৎ এই রোগগুলির কারণে বড় একটি রোগ থেকে তারা মুক্তি পাবে, সেটা হলো তাদের ব্রেন স্ট্রোক হবে না, তারা ব্রেন স্ট্রোক করবে না। দুই নম্বর আরেকটি রোগ আছে যেগুলি খুবই কষ্টদায়ক, চুলকানি, খাজলি, পেশরা, দাউদ, একজেমা, অ্যালার্জি। এগুলি যারা ভুগতেছে তারা বুঝে, যাদেরকে চুলকানি একবার পেয়ে যায় সহজে ভালো হইতে চায় না, অনেক দিন ভুগতে হয়। যাদের দাউদ একবার হয়ে যায় অনেক দিন ভুগতে হয়। এই দাউদ যাদের, এই চুলকানি অ্যালার্জি যাদের, তাদেরকেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং জান্নাতে তাড়াতাড়ি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এই চুলকানির দ্বারা আরেকটা ফায়দা হলো তাদের কুষ্ঠরোগ হবে না, কুষ্ঠরোগ থেকে তারা মুক্তি পাবে। তিন নাম্বার আরেকটি রোগ আছে যাদের ঘন ঘন হয়, বেশি হয়, চক্ষু ফুটা উঠে বলে কোনো জায়গায়, কোনো জায়গায় বলে চোখ লয়েছে, কোনো জায়গায় বলে চক্ষু উঠছে, যাদের কিছুদিন পর পরে চক্ষু ওঠে তারাও ওই সুখবর পানেওয়ালা ব্যক্তি। এর দ্বারা তাদের একটি ফায়দা আছে, যাদের ঘন ঘন বেশি বেশি চক্ষু ফুটে বা উঠে, তাদেরকে তারা অন্ধত্ব হবে না, অর্থাৎ অন্ধ হবে না, অন্ধত্ব থেকে তারা মুক্তি পাবে, অন্ধ হওয়া থেকে মুক্তি পাবে। দর্শকবৃন্দু, দ্বিতীয়বার বলতেছি, এই তিনটি রোগ হলে বুঝতে পারবেন যে এই লোকটি জান্নাতি। এক নাম্বার জ্বর ঠান্ডা কাশি সর্দি, আর এই জ্বর ঠান্ডা কাশি সর্দি হলে পরে ব্রেন স্ট্রোক করবে না। দুই নাম্বার চুলকানি, খাজলি, পেশরা, দাউদ, একজিমা, অ্যালার্জি, এইগুলি হলে পরে কুষ্ঠরোগ থেকে মুক্তি পাবে। তিন নাম্বার হলো চক্ষু ফোটা, আর যাদের এগুলি ঘন ঘন হয় তারা অন্ধ হওয়া থেকে মুক্তি পাবে। এই তিনটি রোগীকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার জন্য বলেছেন অবাশির সাবিরিন, যদি ধৈর্য ধারণ করে এই রোগীগুলি জান্নাতে যেতে পারবে তাড়াতাড়ি, এবং জান্নাতের
সুখবর তাদের জন্য আছে। আমরা তো অসুস্থ হলে পরে অধৈর্য হয়ে যাই, আল্লাহ তাআলাকে গালিগালাজ শুরু করি। এই জন্য আমি আলোচনাটা করতেছি, আমরা যেন অধৈর্য না হই, ধৈর্য হারা না হই, গালিগালাজ না করি, ধৈর্য ধারণ করি, সবরে জামিল এখতিয়ার করি। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অসুস্থ হওয়া একটা মুসিবত, আর যখন এই মুসিবতে ধৈর্য ধারণ করবে, ওয়াবাশশিরিস সাবিরিন সবরকারীদের সাথে আল্লাহ তাআলা আছেন। অবাশির সোয়াবিরিন শুভ সংবাদ দাও সোয়াবিরিনদেরকে, ধৈর্য ধারণকারীদেরকে। কিসের শুভ সংবাদ? জান্নাতের শুভ সংবাদ। আসুন আমরা যখনই অসুস্থ হই আমরা ধৈর্য ধারণ করব, দোয়া করতে থাকব আল্লাহ তাআলার নিকট, আল্লাহ অসুস্থতা তুমি দিয়েছ, সুস্থতাও তোমার হাতে, অসুস্থতার নিয়ামতকে নিয়ে তুমি সুস্থতার নিয়ামত আমাকে দান করো। এভাবে দোয়া করতে থাকবো, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা দান করবেন এবং ধৈর্য ধারণ করব, এর বিনিময় জান্নাত পাবো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।